গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেকদিন পর আবার একটা লং ভিডিও আপলোড করছি, চেষ্টা করবো এবার থেকে একটু লং ভিডিও বেশি করে দেওয়ার তোমাদের সকলের রিকোয়েস্টে। তো অনেকেরই অনেক কোশ্চেন ছিল, তার মধ্যে একটা কোশ্চেন সবচেয়ে বেশি যে আমার মা কোথায় থাকে। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমার মা আর মাসির কলকাতায় একটা জয়েন্ট বিজনেস আছে, তার জন্য মা কিছুদিন কলকাতায় থাকে, কিছুদিন বাড়িতে থাকে। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে তো থাকতেই নেই বাইরে, তাই সকাল সকাল মা বাড়ি চলে এসেছে। আর তোমরা শুনুর কাণ্ড কারখানা তো দেখতেই পেলে, মা বাড়ি আসলে ও কী করে। ট্রেন থেকে আসার সময় মাই বাদাম ছোলা বুট এই সমস্ত কিছু নিয়ে এসেছে, বাবাও যথারীতি সকালের বাজার সেরে নিয়েছে, শুনুর জন্য আজকে মাংস নিয়ে আসা হয়েছিল। তারপর মা এসে মাত্রই চেঞ্জ টেঞ্জ করে সকালের জলখাবারের জন্য রুটি করতে ঢুকে গেছে। এতদিন দেখতেন আপনারা আমি রান্নাবান্না করে বেড়াচ্ছি, এখন আমার রান্নাঘর থেকে টোটালি ছুটি, আমাকে আর রান্না করতে হবে না। আজকে যেহেতু অনেক দুধ নিয়ে আসা হয়েছিল, তাই হাঁড়িতে দুধ জাল দেওয়া হয়েছে। তারপর মা স্নান টান করে সোজা চলে গেছে ঠাকুর ঘরে সকাল সকাল পুজো দিতে। পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য, আর এখানে এক ক্যান বাড়িতে ওই পিঠে বানাবে বলে ঝোলাগুড় নিয়ে আসা হয়েছিল, সেটা আগে ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর আমরা খাবো। তো আমার কোনো কাজ না থাকায় আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, আর এসে দেখি মার পুজোও হয়ে গেছে। তো স্নান করে এসেই প্রথমে ঠাকুরের প্রসাদ মুখে দিলাম, আর রান্নাঘরে এক এক করে দুপুরের রান্না শুরু হয়ে গেছে। এবার এটা পালন শাক হচ্ছে, আর শুনু এখানে এসে শুকেই যাচ্ছে যে আমার জন্য কি আছে, ও জানে খুব ভালো করে আজকে মাংস এসেছে ওর জন্য। আর এখানে ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল হচ্ছে, শুনু এতই পাগল হয়ে গেছিল যে ওর চিকেন আর মেটেটা আগে সেদ্ধ করে ওকে ভাত দিয়ে মেখে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। এই যে আপনারা দেখছেন ও এত এক্সাইটেড খাওয়ার জন্য, বাকি হিস্ট্রিটা এবার বুঝতে পারবেন। এই যে ও এত এক্সাইটেড দেখলেন খাওয়ার জন্য, ওপর থেকে সমস্ত চিকেনের ছোট ছোট অংশ, মেটের ছোট ছোট অংশগুলো খেয়ে এরকম টেবিলের তলায় গিয়ে চুপ করে বসে রয়েছে যে ও আর ভাত খাবে না। ও আঁশটে দিয়ে ভাত মেখে দিলে একদমই খেতে চায় না, ওর সবজি সেদ্ধ দিয়ে যেই ভাতটা দেওয়া হয় ওটা খাওয়াতে বসলেও চুপ চুপ করে খেয়ে নেয়, কিন্তু এই আঁশটে ভাত খাওয়াতে গেলে এখন কি যে নখরামি করবে সেটা শুধু আমরাই জানি। সারা গা ফেলে পুরো একদম স্নান করানোর মতো অবস্থা হয়ে যায় ওর। পুরের খাওয়া দাওয়ার পর এবার পিঠে পুলি পায়েস এর আয়োজন শুরু হয়ে গেছে। মা এখানে নারকেল কুড়িয়ে যেই গুড়টা আনা হয়েছিল সেই গুড় দিয়ে ভালো করে মেখে পুর তৈরি করছে, এবার এটাকে পাক দেওয়া হবে। আর আরেকটা পাত্রে নেওয়া হয়েছে ময়দা, চিনি, সুজি আর হচ্ছে আমুলের গুঁড়ো দুধ, সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হবে। তার মধ্যে এবার লিকুইড দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করা হবে, এটা হচ্ছে পাটি সপ্তাহের ব্যাটার। আর ওই নারকেলের পুরটা আমি পাকাচ্ছিলাম বসে বসে, মার পা ব্যথা হয়ে গেছিলো বলে মা একটু চেয়ারে বসেছিল। এবার এই জলের মধ্যে মা ঝোলা গুড়টা দিয়ে জাল দিচ্ছে। আমি এই পিঠে পুলি পায়েস আগে কিভাবে তৈরি করা হয় কোনো দিনও দেখিনি, আজকেই শ্যুট করব বলে আমি রান্নাঘরে ছিলাম, তাই আমি বুঝতে পারলাম কিভাবে তৈরি হয়, আমি এগুলো জানতামও না। তো কড়াইতেই দেখলাম মা সুন্দর করে চালের গুঁড়ো, গুড়, জল এই সমস্ত দিয়ে নেড়ে চেড়ে পুলি পিঠের যেই ডোটা সেটা তৈরি করে নিয়েছিল, আর এখানে রাখা হয়েছে নারকেলের যেই পুরটা পাক দিয়ে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে একটু নিয়ে একটা নাড়ু পাকিয়ে আমি একটা নাড়ু খেয়ে নিয়েছিলাম। আর আজকে শুনু রাগ হয়ে গেছে, যেহেতু ওকে চিকেন ভাতের সাথে দেওয়া হয়েছে তাই কোনো দেখা নেই, খাটের তলায় গিয়ে চুপ করে বসেছিল এতক্ষণ। রাগ হয়ে গেছে আমাদের, আমাদের চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছে, এত এক্সাইটেড ছিলাম, তাও আমাদেরকে ভাতও দিয়ে দিয়েছে সাথে, আবার কি করি আমরা, আবার জোর জবরদস্তি হচ্ছে খাইয়েও দিয়েছে সেটা, তাই না মামা? আর দেবো না, আর দেবো না, রাতে শুধু চিকেন খাবো, শুধু শুধু চিকেন খাবো, আর মেটে খাবো, আর নেচে বেড়াবো, আর নেচে নেচে বেড়াবো, শুনতো ঘন্টু পন্টু ঠিক আছে, ওইদিকে ও ক্যামেরার দিকেও তাকাবো না, খুব রাগ হয়েছে বাবা, এক ঝটকায় মুখ ঘুরিয়ে নেব, তো ম্যাডামের রাগটাগ ভাঙিয়ে হাত ধুয়ে আবার বসেছি কাজ করতে পিঠের। এখানে মা গোল্লা গোল্লা পাকিয়ে ওই ডো থেকে সব রেখে দিয়েছে, রুটির গোল্লার মতো দেখতে লাগছে সবকটা। এবার আমাকে এর মধ্যে পুর ভরতে হবে, নারকেলের পুরটা, নারকেলের পুর তো আমি ভরেছি কিন্তু কী যে ভরেছি সেটা আমিই জানি। এখানে মা কিছুটা করেছে, আমি কিছুটা করেছি, আর যত রাজ্যের ডিসপুট, হ্যান্ডিক্যাপ, তালিতাপ্পা মারা জিনিসগুলো দেখছেন, ট্যারা ব্যাকা সব আমার করা, আর মারগুলো কত সুন্দর হয়েছে। তো আমাকে বলা হলো আবার
আবার একটুখানি গুড় জাল দিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে, তো আমি সেটাই করলাম এখানে। এটা হচ্ছে পুলি পিঠের রসটা তৈরি করা হলো। এবার আস্তে আস্তে পুলি পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে মা। এবার অনেকক্ষণ প্রায় জাল দেওয়া হলো, দেখলাম এই দুধটা যেই রসটা সেটা খেতেই আমার সবচেয়ে ভালো লাগে। তো এখানে মা আর কটা পুলি বানাচ্ছিল বসে বসে, আর শুনু এসে দেখছে যে এখানে এত আয়োজন কিসের, কি হচ্ছে এখানে। তো এখানে গুঁড়ো দুধের প্যাকেটগুলো রাখা হয়েছিল, শুনু এসে দেখলো যে আমার খাওয়ার কিছু আছে, আমি খেতে পারবো, দেখলো না, তা মাথা ঝাঁকিয়ে দিয়ে চলে গেল, না এখানে কিছু খাওয়ার নেই আমার। সন্ধেবেলা গ্যাস সার্ভিস থেকে একটা লোক এসে গ্যাস ঠিক করে দিয়ে গেল, কারণ আমাদের একটা গ্যাস ঠিক মতো জ্বলছিল না আর কাজ করতে ভীষণ দেরি হয়ে যাচ্ছিল। আর গ্যাসের আওয়াজ শুনে শুনু গুটি শুটি মেরে আমার কোলে এরকম চুপ করে বসে রয়েছে। তারপর পিঠে করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো। এবার হচ্ছে পাটিসাপটা, এখানে পাটিসাপটা হওয়ার পর একটু তেলে পিঠেও করা হয়েছিল, কিন্তু সেটা শুট আমার করা হয়নি আর। তো আমি যথারীতি বাটি নিয়ে চলে এসেছি মার কাছে, এবার যা যা পিঠে হয়েছে সেগুলো একটু করে টেস্ট করব বলে। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আর যেগুলোতে কড়া মিষ্টি থাকে সেগুলো তো আমি একদমই খেতে পারি না, কিন্তু বছরে একবার পিঠে হয় সেটা তো একটু টেস্ট করতেই হয় না। আমার সব থেকে ফেভারিট পিঠে হচ্ছে চষি পিঠে, তারপর পুলি পিঠে ভালো লাগে, তারপর পাটিসাপটা। তো চষি তো হয়নি, এই দুটো নিয়েই বসে পড়লাম, খুবই ভালো হয়েছিল দুটোই খেতে। আপনাদের কোন পিঠেটা সব থেকে প্রিয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনাদের বাড়িতে এই পৌষ সংক্রান্তিতে কোন পিঠেটা হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।